আসুন ইন্সপেক্টর। নমস্কার স্যার। নমস্কার ইন্সপেক্টর, আপনি কষ্ট করে এত দূর এলেন? এখানে একটা কাজ পড়ে গেছিল, তো আপনার মেয়ের আর কোনো খোঁজ খবর পেলেন কিনা সেটা জানতে একবার এলাম। ওর তরফ থেকে কোনো খবর এখন আমরা পাইনি। সুরেশের সাথে বিয়ে করে বোধহয় ও আমাদের একেবারেই ভুলে গেছে ইন্সপেক্টর। একটা ফোন করে খোঁজ তো নিতে পারতেন। ও যখন নিজেই আমাদের ছেড়ে চলে গেছে, তারপর আমরা আর কি বলবো। সরি, এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, যা ভালো বোঝেন। আমি আসি। এই কে তুই? খেছেরে, যদি একবার পুলিশের সামনে মুখ খুলে দেয়। এটাকে দেখেই চোর ছাচর মনে হচ্ছে। কে? এই কে তুই? বলছি স্যার, আমি ওই মুরুডেশ্বর মন্দিরের কাছে। এই তুমি কি বলবে? হ্যাঁ, শিকার তো করে নিয়েছো, বাচ্চাটা তোমার নয়, আর কি বলার আছে? আরে আপনি কি বলছেন? রাস্কেল, তোমার এত সাহস এই বাড়িতে এসে নিজের বাচ্চা নামে মিথ্যে বলছো? ম্যাডাম, আপনি এত উত্তেজিত হয়ে পড়লেন কেন? না, মানে আসলে ও মিথ্যে কথা বলে গেছে আমাদের। যদি ওর কথা শুনে বাচ্চাটাকে যদি ওর হাতে তুলে দিতাম, কি ভুলটাই না হয়ে যেত আজ। বাবা হারুন, তুমি যেন আমাকে ভুল বুঝো না বাবা, আমি তোমার ক্ষতি চাইনি। ও আচ্ছা আচ্ছা, এখন সব সলভ হয়ে গেছে, সব সলভ হয়ে গেছে। এখন এটা একটা ফ্যামিলি ম্যাটার, এখন আর সমস্যা নেই। কি কি বলো না, হয়ে গেছে না সব সলভ? বলো না ওকে। হ্যাঁ, নমস্কার, সব মিটিয়ে নিয়েছি। সরি ম্যাডাম। ঠিক আছে। ও বাপরে বাপরে, একটুর জন্য খুব জোর বেঁচে গেছি, ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যেত আমার। বলুন ডাক্তার। সরি স্যার, আমি আমার সিকিউরিটিকে কল করেছিলাম, জানি না আপনার কাছে কি করে চলে গেছে। সরি স্যার।
হ্যালো, হ্যালো, স্যার আপনার গাড়ির হেডলাইটটা অন আছে স্যার, চাবিটা দিলে আমি বন্ধ করতে পারি। তুমি কোথায় উধাও হয়ে গেছিলে? আমি সেই কখন থেকে তোমাকে ট্রাই করছি, এখন আমার চেম্বারে এসে পড়ো, যা বলছি তা কানে গেছে? আরে তুমি তাড়াতাড়ি এসো। হ্যালো হ্যালো, আর কি কি হলো কি? ডিএনএ রিপোর্টটা বদলে ফেলো। দেবসেনা ডিএনএ রিপোর্ট? দেবসেনা কর্তা মশাই! কি হয়েছে ডাক্তার, কি হয়েছে, কি হয়েছে আপনার? কর্তা মশাই, কর্তা মশাই, আমি ভুল করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমার এরকম ভুল করা উচিত হয়নি, এরকম ভুল করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ডাক্তার আপনি কি এত বড় ভুল করেছেন যে আমার কাছে এমন করে ক্ষমা চাইছেন? অনেক বড় ভুল করেছি আমি, ডিএনএ রিপোর্ট আমি বদলে ফেলেছিলাম। এ আপনি কি বলছেন ডক্টর? দেবসেনা আপনারই সন্তান, আপনারই রক্ত বইছে তার শরীরে। জানকীর ডেলিভারির সময় আমাদের অজান্তেই কেউ আপনার বাচ্চাকে বদলে দিয়েছিল, আসলে অন্য কারো বাচ্চার মৃত্যু হয়েছিল, সেই জন্যই রেকর্ডে ভুল করে লেখা হয়েছিল যে আপনারই বাচ্চা মারা গেছে। সত্যি বড় ভুল হয়ে গেছে। আপনি যখন ডিএনএ টেস্ট করতে দিলেন তখনই আমরা জানতে পারি। কিন্তু এইসব কথা যদি বাইরে কোনোভাবে এসে যায় তাহলে হাসপাতালের নাম খারাপ হবে, সেই জন্য আমি রিপোর্টটাকে বদলে দিয়ে নেগেটিভ দেখিয়েছিলাম। কিন্তু ডিএনএ রিপোর্ট নেগেটিভ নয়, পজিটিভ। এই দেখুন, এই দেখুন আসল রিপোর্ট। এসব কি হয়ে গেল? সব গন্ডগোল করলো, এরম হলে আমরা সবাই শেষ হয়ে যাব। ডাক্তার যদি সত্যি বলে দেয় তাহলে সবকিছু ভেস্তে যাবে। দেবসেনা আপনারই মেয়ে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। দেবসেনা আমার মেয়ে। বাবা! দেবসেনা! বাবা! দেবসেনা! দেবসেনা আমার সোনামা!
তোমার উপরে আমার কত ভরসা ছিল ডাক্তার, আর তুমি কিনা সবকিছু জেনে শুনে এই বাচ্চাটার জীবন নিয়ে খেলা করলে। এত বছরের পরিচয় তোমার সাথে, তারপরেও কি করে করলে? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। শাস্তি দিলেই কি সব ঠিক হয়ে যাবে? এই বাড়ির মেয়ের পরিচিতি লুকিয়ে রেখেছিলে তুমি। না, আমি এত সহজে ছাড়ব না। তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে তবে আমার শান্তি। না দিদি, ওর নাম বদনাম করে আর লাভ কি? ছেড়ে দাও ওকে। শেষ পর্যন্ত ও আমাদেরকে সত্যটা তো জানিয়েছে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এর ফল ভোগ করবে। ও কোনো ছোটখাটো ভুল করেনি, আমি মাপ করব না। এখন আর কি করবে? ওকে যেতে দাও, তুমি যাও তো যাও। ঠিক আছে কর্তা, যাও এখন। শোনো মা। বাবা অরুণ, বাবা আমার নাতনিকে কোলে দে একবার। তুই ঠিকই বলেছিলিস, আমি বুঝতে পারিনি বাবা। ওসব ছাড়ো না, দে না মেয়েটাকে কোলে, আমার খুব ইচ্ছে করছে, দে না বাবা। নাও না বাবা। এই যে ডাক্তার, তোমার নাকি অনেক সমস্যা হবে এই বলে আমার থেকে সাহায্য চেয়ে নিয়ে এখন নিজে এসে সত্যিটা বলে দিলে, এতে যে তোমার বদনাম হয়ে যাবে তার কি হবে? নামের আগে তো প্রাণটা বাঁচাই। খুব ভয় পেয়েছে মনে হচ্ছে। তুমি যখন সব শিকারি করে নিলে তাহলে চেকটা দেখে কি করব? দাঁড়াও নিয়ে আসছি। না না, আমার টাকা আমি আর ফেরত চাই না, এটা আমার প্রায়শ্চিত্ত। কিন্তু একটা কথা বলে যাই, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, কিন্তু ওর বিষয়ে কোনো ভুল পদক্ষেপ নিলে আপনাদেরকেও ভুগতে হবে, এই কথাটা সবসময় মনে রাখবেন। ডাক্তার, যখন রুলিং পার্টি আমার হাতের মুঠোয় রয়েছে, তখন একটা পুচকে বাচ্চা আমার কি ক্ষতি করতে পারবে? তোমার এই ভয় তুমি নিজের কাছেই রেখে দাও। আপনার রুলিং পার্টি থেকে অনেক বেশি শক্তি রয়েছে বাচ্চার মধ্যে, তাই ওকে নিয়ে আপনি খেলবেন না। বাবা, ডাক্তার সত্যি বলছে, যেদিন সাপের ঢিবির মধ্যে বল ফেলেছিলাম আর সেটা ওই বাচ্চাটাকে বার করতে বলেছিলাম না, আর সেই জন্য আমি দোলনা থেকে চোট পেয়েছিলাম। আমার মেয়ে তো বিদেশে গেছে, শিক্ষার জন্য ওকে পাঠিয়েছি ওখানে, এসে পড়বে। হ্যাঁ দেখলে তো কত মিথ্যে কথা বলতে হচ্ছে আমাকে। কোথায় গেছে, কি করছে, আমরা তো কিছুই জানি না ওর ব্যাপারে। এই আবার কেন ফোন করছে রে বাবা? হ্যালো, কি হলো, টাকা দেরি আছে তো? সেট আসলে কি হয়েছে, এসব গল্প শুনিও না। আমি 10 মিনিট ওখানে আছি, টাকাটা রেডি রাখো, আর না হলে সোনার গয়না দিয়ে দিও। কিছু না দিলে আজ কিন্তু আমি এমন ঝামেলা করব, তোর মান সম্মানের 12টা বেজে যাবে, ঠিক আছে? সেট এরকম করো না সেট, তুমি যে জিনিসের কথা বলছো সেটা একেবারে রেডি আছে, শুধু এসে নিয়ে যাও, তবে গেটের আশেপাশেই থেকো, আর ওখান থেকেই জিনিস নিয়ে চলে যাও। শেটকে যে ফোনে বললে কোনো জিনিস রেডি করা আছে তোমার, সেটা কি বলো? এইটা আবার কি, নকল মঙ্গলসূত্র? আরে, এটা ওই শেটকে দিলে ও ধরতে পারবে না মনে করছো? এটা ওকে আমি দেব, এত বোকা মনে করেছো আমাকে? এক্সচেঞ্জ করার জন্য নিয়ে এসেছি। এক্সচেঞ্জ করার জন্য? তুমি কি বলছো, আমি কিচ্ছু বুঝছি না। আরে ওই ঠাকুর ঘরে জানকীর ফটোতে ওই যে মঙ্গলসূত্র ঝুলছে না, সেটাকে নিয়ে তার জায়গায় এটাকে ঝুলিয়ে দেব। এতদিন অবধি তো তুমি শুধু ধার নিতে জানতাম, এখন চুরিও করতে শুরু করেছো, তুমি আর কত নিচে নামবে? ও, তাহলে তোমার কাছে যে গয়না আছে সেগুলো দিয়ে দাও। আমার গয়নার দিকে নজর দিও না। আমি জানতাম যে তুমি দেবে না, সেই জন্যই তো সিদ্ধান্ত নিয়েছি চুরি করার। এখানে কেউ বুঝতে পারবে না, শুধু তুমি মুখটা বন্ধ রেখো। বাবা, অরুণ, আয় বাবা, আয়। আয় 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 আমার সোনা মেয়ে।
অরুণ, তুই জানকিকে এত ভালোবাসিস, সেই জন্যে তোর মেয়ে তোর কাছে ফিরে এসেছে বাবা। শুধু ফিরেই আসেনি বাবা, আমি এর সাথে সাথে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিসের কথা বলছিস? দেখো, তুমি ছাড়া আমার আর নিজের বলতে কেউ নেই বাবা, হয়তো সেই জন্যই বিয়ে করতে বলছিলে। কিন্তু এখন তো আমার মেয়ে এসে গেছে, এখন চাই আমি আমার বাকি জীবনটা ওর সাথেই কাটাতে বাবা। যেমনটা আমি চাইছিলাম তেমনই জিনিস পেয়ে গেছি, এটাকে আবার বোকা শেঠকে দিয়ে দিতে পারলে নিশ্চিন্তে থাকতে পারবো। বাবা বস, বাবা বস। তুই ওর প্রতি কর্তব্যের জন্য বিয়ে করতে চাইছিস না, তাই না বাবা? কিন্তু এখনই তো তোকে বিয়ে করতে হবে। এখন তোর স্ত্রীর থেকে বেশি প্রয়োজন তোর এই বাচ্চার জন্য একটা মা নিয়ে আসা। তোর মেয়ের জন্য তার মায়ের খুব প্রয়োজন বাবা। আপনি একদম ঠিক কথা বলেছেন জামাই বাবু, অরুণ বাবাজিকে তো বিয়ে করতেই হবে, আমার মেয়ে বিয়ের জন্য তৈরি, এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আরে, আমার মেয়ে তো প্রস্তুত আছে, তার সাথেই বিয়ে দিয়ে দাও। আর যখন দিদির মেয়ের সাথে বিয়েটা হলোই না, তখন আমার মেয়ের সাথে তো বিয়ে দেওয়াই যেতে পারে। আমি আমার মেয়ের জন্য অরুণকে পছন্দ করেছি, আপনি বরং অন্য কোথাও মেয়ের সম্বন্ধ করুন। সেই কাজটা তো আপনি নিজেও করতে পারেন, আমার মেয়ের বিয়ে অরুণ বাবাজির সঙ্গেই হবে। কেন এরকম জেদ করছেন, আমার কথাটা আপনি বুঝতে পারছেন না? দেখুন, আমার মেয়ের আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে অরুণ বাবাজির সঙ্গে, সেই কথাটা আপনি কেন বুঝতে চাইছেন না? আমার মেয়ে ছাড়া এই বংশের বউ আর কেউ হয়ে আসতে পারবে না। আমার মেয়ে ছোটবেলা থেকে অরুণকে ভালোবেসে এসেছে, তাই এই বংশে আসা ওর অধিকার। এখানে সবাই শান্তিতে থাকো, এরকম ঝগড়া করার জায়গা এটা নয়। কোন ঘরের মেয়ে এবাড়ির বউ হবে তোমরা নিজেরা আলোচনা করে ঠিক করে নাও। এটা তো আলোচনা করার কি আছে, এতদিন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেউই ছিল না, কিন্তু এখন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য দেবসেনা চলে এসেছে। ওর যাকে মা হিসেবে পছন্দ হবে তার সাথেই বিয়ে হয়ে যাবে ছোট কর্তার। আরে কি বলছিস, ওইটুকু বাচ্চা বলে দেবে এরকম একটা বিষয়? ওই সব কি করে জানবে, সব ব্যাপারে না গলিয়ে সব ব্যাপার জটিল করে দেয়। বাচ্চাটাকে সামনে রেখে তুমি সবকিছু ঠিক করবে সেটা চলবে না, আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে আসবে, সেটা ফাইনাল, ফাইনাল। আরে আপনি আবার এসব কি বলছেন, জোর করে বলি বিয়ে হয়ে যাবে, কি সব কথা? তোমরা যেরকম চেঁচামেচি শুরু করেছো তা দেখে এখন আমার মনে হচ্ছে যে সত্যি এই বাচ্চাটা যাকে পছন্দ করবে তার সাথেই বিয়ে দিতে হবে। হুম।
এখন অরুণের বিয়ের ব্যাপারে এই মেয়ের কথাই শেষ কথা। আমাদের পছন্দ অপছন্দের থেকে এই বাচ্চা মেয়েটার পছন্দ বেশি দরকার। এখন ওকে দুদিন সময় দেওয়া যাক। এই বাচ্চাটা ততদিনে দুজন মেয়ের সাথেই একটু ভালো করে মেলামেশা করুক। ওর যাকে পছন্দ হবে অরুণের সাথে তার বিয়ে। হয়েছে, এবার যাও যাও।